পৃথিবীতে আনার অভিযোগে ডাক্তারকে কাঠগড়ায় দাঁড় করালেন ব্রিটিশ তরুণী এভি টোমসি। ব্রিটিশ এই তরুণী কেন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ আনলেন তার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি রোমানা রাখি। কেন তাকে ভূমিষ্ঠ করা হলো, কেনই বা তার মাকে প্রসবের অনুমতি দেওয়া হয়েছিল, এই অভিযোগ তুলে মায়ের চিকিৎসকের বিরুদ্ধে কোটি টাকার মামলা করলেন তরুণী এভি, আবার সেই মামলায় জিতেও গেলেন তিনি। দ্য সানের প্রতিবেদন অনুযায়ী শারীরিক দুর্বলতা নিয়ে জন্ম হয়েছে এভির। জন্ম থেকে স্পাইনা বিফিডা নামে রোগে আক্রান্ত এই তরুণী মেরুদণ্ডের এই অসুখের জন্য কখনো কখনো 24 ঘন্টাই টিউবের সাহায্যে চলতে হয় এভিকে। আর এই ব্যাধির জন্যই চিকিৎসক ফিলিপ মিচেলকে আদালতে টেনে নিয়ে যান এভি। এভির অভিযোগ, অন্তঃসত্ত্বা থাকাকালীন তার মাকে সঠিক পরামর্শ দেননি চিকিৎসক। যদি তিনি মাকে বলতেন তার সন্তান স্পাইনা বিফিডায় আক্রান্ত হতে পারে আর সেই ঝুঁকিতে কমাতে ফোলিক অ্যাসিডযুক্ত খাবার এবং ঔষধ খাওয়া প্রয়োজন, তাহলে হয়তো তার এই অবস্থা হতো না। তাছাড়া তার যদি জন্ম নাই হতো তাহলে তাকে এমন কষ্টের জীবনও কাটাতে হতো না। এটি একটি নজিরবিহীন মামলা বলে উল্লেখ করেছেন লন্ডন হাইকোর্ট। বিষয়টি নিয়ে বিচারক জানান, যদি সঠিক সময় এভির মাকে এই বিষয়ে অবহিত করা হতো তাহলে তিনি সন্তান ধারণের বিষয়ে দেরি করতে পারতেন, শুধু তাই নয় সুস্থ সন্তান জন্ম দিতে পারতেন। এভির মাও একই অভিযোগ তুলেছেন চিকিৎসকের বিরুদ্ধে। এভির যুক্তিকে সমর্থন করে শেষমেশ চিকিৎসককে বিপুল অঙ্কের জরিমানার নির্দেশনা দিয়েছে আদালত। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে এভির মায়ের ডক্টর ফিলিপ মাইকেল এভির মাকে যথাযথভাবে সাপ্লিমেন্ট ফুড খেতে বলেননি আর এ কারণে গর্ভাবস্থায় যথাযথ খাদ্য পাননি এভি। এদিকে এভির এমন অভিযোগের পাশে ছিলেন তার মা। তিনি বলেন, গর্ভাবস্থায় তার যে শারীরিক সমস্যা ছিল তা যদি ডাক্তাররা বলতেন তাহলে হয়তো তিনি নিজেই এ ব্যাপারে আরও বেশি যত্নশীল হতে পারতেন। এই ছিল আমার কাছে ব্রিটেনে একজন শারীরিকভাবে অসুস্থ তরুণী যে তার জন্মদান করা ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষতিপূরণ পেয়েছে তার বিস্তারিত। যুক্তরাজ্যের এমন সব গুরুত্বপূর্ণ এবং খুঁটিনাটি তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে, ব্রাউজ করুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com।